শুভ সকাল বন্ধুরা, তোমরা ভালো আছো তো? আমি মোটামুটি আছি। আমরা গ্রামে থাকি তো, আমাদের এদিকে বিশাল ঠান্ডা। তোমাদের ওদিকে কেমন ঠান্ডা অবশ্যই জানাবে। সকালবেলা কুয়াশা ভরা আকাশ তোমাদের সাথে দেখাতে পারি না, শেয়ার করতে পারি না, কারণ তখন আমি ঘুমাই। আর যাই হোক, তো আজকের সকালে আজকের আমার এই ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম, ভালোবাসা জানিয়ে ব্লগটা শুরু করছি। দেখতে থাকো, পাশে থাকো, যারা যারা আমাকে চেনো না তাড়াতাড়ি আমাকে চিনে নাও। আজ একটা ছোট্ট ব্লগ তোমাদের সাথে শেয়ার করব, অবশ্যই তোমরা দেখবে আর পাশে থাকবে, আমাকে অনেক অনেক ভালোবাসা দেবে, সাপোর্ট করবে। তো চলো দেখতে থাকো। গুড মর্নিং গাইস। তো কি ঠান্ডা আজকে, এখন আমি কাপড় ছাড়িনি। এই দেখো, শাড়ি ফাড়ি চেঞ্জ করবো বলে বাথরুমে ঢুকবো, এই যে বাথরুম আমাদের। তো আজকে বিশাল ঠান্ডা, বিশাল ঠান্ডা। ও কাজে চলে গেছে, ওকে জল তুলে দিয়েছি, স্নান টান করে জলটা তুলে দিয়ে আমি আবার ঘরে ঢুকে পড়েছিলাম। তো বিশাল আজকে মানে জ্বরও হয়ে যাচ্ছে, এত ঠান্ডা। তোমরা জানো আমাদের এখানে, তোমরা কি করে জানবে, তোমাদের মতো ঠান্ডাই নেই, আমাদের বিশাল ঠান্ডা, আমি কি বলবো। ফের তো চলো, সাইডে চেঞ্জ করেছে, দেন ব্লগটা শেয়ার করছি। আমরা সাধারণত গ্যাসেই রান্নাবান্না করি, তো আমাদের কাঠের অভাব নেই, আমরা পারলেই উনুনে রান্না করতে পারি। বাট আমি উনুনে রান্না করতাম একটা সময়, সেই ভাঙা ঘরটা তোমাদের দেখালাম ওই ঘরে। বাট এখন আর উনুনে রান্না করি না, গ্যাসেই রান্না করি। মা তাই জন্য আমাদের উঠোনের মধ্যে একটা উনুন খুলে দিল আমি রান্না করব বলে। এবার আমি রান্না করলে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আমি উনুনে রান্না করতে পারি ফ্রেন্ডস, অনেক দিন করিনি তো, তাই জন্য অভ্যাসটা চলে গেছে। এবার আস্তে আস্তে অভ্যাস হয়ে যাবে, তোমাদের সাথেও শেয়ার করব কী কী রান্না করছি না করছি সব কিছু। আপাতত এখন গ্যাসেই রান্না করছি, আমার রান্নাবান্না কমপ্লিট, কিছু তেমন করিনি। শাক আর বেগুন ভাজা, আর হচ্ছে সাথে হচ্ছে বাঁধাকপির তরকারি। তো আর তাই জন্য তোমাদের সামনের ইন্ট্রোটা একটু দেখিয়ে দিলাম, আমাদের উনুন মানে করা হচ্ছে। আর এখানে মা উনুন করে ফেলেছে, এবার ওখানটা পুরো পরিষ্কার করে ভালো করে নাতা দিয়ে ভালো করে ফ্রেশ ট্রেশ করে নেবে। এদিকে আমার সানটান পুরো কমপ্লিট, দেখতেই পাচ্ছ মাথায় গামছা জড়ানো আছে, ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি। ওইদিকে ঠাকুর পুজো হয়ে গেছে, মানে ঠাকুর মশাই জল দিয়ে চলে গেছে। এবার খুব খিদে পাচ্ছে, একটু খাওয়া দাওয়া করে নিই, দেন তারপর ব্লগটা শেয়ার করছি, দেখতে থাকো। তো সানটান কমপ্লিট করে, খাওয়া দাওয়া করে, আর এই যে একটু বসেছিলাম রোদ্দুরে, তারপরে এই যে আচারের বাটি নিয়ে হাজির। তো এখন কটা বাজে তারা দেখি, 3:16 বাজে, 3:30 বাজে যায়, মানে বিকাল হতেই যায়। আর আধ ঘন্টা পর এখানকার মানে আমাদের এখানে রোদ সব চলে যাবে, আর একটু রোদে বসতে না বসতেই না রোদ চলে যায়। আর প্রচণ্ড ঠান্ডা আজকে, বিশাল ঠান্ডা, সকাল থেকে প্রচুর ঠান্ডা। আর ওয়াইফাই একদিকে ভালো একদিকে খারাপ, যেই কারেন্টটা চলে গেল অমনি আমার নেটও বন্ধ হয়ে গেল। খুব বিরক্ত হই জানো তো কারেন্ট চলে গেলে, তবু তো এখন কম, আগে তো বিশাল কারেন্ট যেত আমাদের এখানে। তো চলো একটু, এই যে একটু আচার খেয়ে নি, এই রোদ্দুরে বসে বসে ঝালঝাল একটু আচার খেতে দারুণ লাগে। তো খাওয়া কমপ্লিট করে দেন কথা বলছি। সন্ধেবেলার আকাশটা জাস্ট অসাম লাগে, ঠান্ডা, তাই জন্য আমরা বেরোই না। দেখো আমাদের চাঁদ মামাটা কি সুন্দর করছে। মর্নিং গাইস, তো পরের দিন কন্টিনিউ ব্লগটা শেয়ার করছি, যাই হোক তো এটা খুলি ধরো। বিশাল ঠান্ডা আমাদের, আমাদের এখানে প্রচুর ঠান্ডা, প্রচুর ঠান্ডা। তো বাসি জামা কাপড়গুলো ছিল, ওর প্যান্ট ছিল, এই সমস্ত ছিল, ও কাজে চলে গেছে, আমি এখন কেচে নিয়েছি। কেচে তোমরা তো জানোই ভালো করে কলের জলে ধুয়ে নিতে হয়, তো আমি এখন চলো ধুয়ে শুকনো করতে দিই, তোমরা কন্টিনিউ দেখতে থাকো। Thank you.
এটা ছিল আমার সকালের টিফিন, মুড়ি, শসা, পেঁয়াজ, সাথে তরকারি, এইসব। তারপর আমি বিকালবেলা একটু আটার পরোটা বানাচ্ছিলাম, সাথে রুটি। রুটিও হয়ে গেছে, ভাবলাম কি আমি রুটি খেয়ে খেয়ে তো বোরিং হয়ে যাচ্ছি, ভাবলাম একটু পরোটাই করি আটা। তাই জন্য কোনো প্ল্যানিং ছিল না, হঠাৎ করে আটা পরোটা বেলে আর ঝাঁকা ঝাঁক করে নিলাম। তো চলো দেখতে থাকো, পাশে থাকো। বিকালবেলা হয়ে গেছে আর আমি এখন খাচ্ছি এই যে আটার পরোটা বানিয়েছি, রুটি বানিয়েছি, রুটি বানিয়ে চারটে মতো আটার পরোটা বানিয়েছি, তার মধ্যে একটা আমি খেয়ে নিয়েছি। আর এখানে তিনটে পরোটা আছে, আমি এখন খাবো। কেন এই টাইমে খাচ্ছি জানো? কারণ আমি ভাত খাই। এদিন দুপুরে আমি ভাত খাই না, সেদিন আমি বিকালবেলা এমন টাইমে খাই। তো এ থেকেই জানতে হবে তোমাদেরকে যে আমি দুপুরে আজকে ভাত খাইনি। যাই হোক, তো আমি এখন আটার পরোটা বানালাম, খাবো। আটার পরোটা খুব খেতে ভালো লাগে, কিন্তু একটু অম্বল মতো করে যা, গরম গরম খেতে আরও ভালো লাগে। আমি এখন চেয়ারে, এই যে চেয়ারে বসে বসে আরামসে একটু খাবো, খেয়ে দিয়ে দেন কন্টিনিউ ব্লগটা শেয়ার করছি। তো ফ্রেন্ডস, রাত হয়েছে আর প্রচণ্ড ঘুম পাচ্ছে, তো আজকের ব্লগটা এতটাই থাক, দেখা হচ্ছে নেক্সট ব্লগের সাথে। তো চলো, টাটা টাটা।